শুরু করছি মোহাম্মদ জাফর ইকবালের বাচ্চা ভয়ঙ্কর কাছা ভয়ঙ্কর বইটি নেওয়া হয়েছে অনুপম প্রকাশনী থেকে পঞ্চম পর্ব খাম খুলে রইসুদ্দিন চিৎকার করে শিউলিকে ডাকাডাকি করতে লাগলেন ভেতরে আমেরিকা থেকে তার ছোট চাটার চাচার চিঠি রইসুদ্দিনকে আমেরিকা থেকে শিউলির ছোট চাচা বিশাল চিঠি লিখেছেন তিনি খবর পেয়েছিলেন তার ভাই সপরিবারে নৌকাডুবি হয়ে মারা গেছে শিউলি যে বেঁচে গিয়েছে সেটা তিনি জানতেন না রহিসউদ্দিন যে শিউলিকে দেখে শুনে রাখছেন সেজন্য ছোটো চাচা সারা চিঠিতে কম করে হলেও একশোবার তাকে ধন্যবাদ জানিয়েছেন ছোট চাচা আমেরিকা থেকে এসে শিউলিকে নিয়ে যাবেন ভিসার কি সব ব্যাপার আছে সেজন্য যেটুকু দেরি হবে তার বেশি একদিনও অপেক্ষা করবেন না ছোট চাচা লিখেছেন শিউলিকে দেখে শুনে রাখতে রইসুদ্দিনের নিশ্চয়ই খরচপাতি হচ্ছে সেজন্য তিনি এক হাজার ডলার পাঠালেন টাকাটা পাঠাতে তার খুব লজ্জা হচ্ছে কারণ রইসুদ্দিন যে মানবিক কাজটুকু করেছেন সেটা নিশ্চয়ই টাকা দিয়ে তুলনা করা যায় না চিঠির ভেতরে ছোটচাচার চাচার কয়েকটা ছবি তার স্ত্রী বিদেশি হাসিখুশি একজন আমেরিকান মহিলা দুজন ছেলে মেয়ে ছোটচাচার চাচার বয়স বেশি নয় ছবিতে দেখা যাচ্ছে বরফের মাঝে ছেলে মেয়েকে আঁকড়ে ধরে বসে আছেন চিঠিতে শিউলির কয়েকটা ছবি পাঠানোর জন্য বলেছেন রইসউদ্দিন ছোট চাচার চিঠি নিয়ে শিউলিকে ঘুম থেকে ডেকে তুললেন শিউলি একটু ভয় পেয়ে বলল কি হয়েছে চাচা তোমার ছোট চাচার চিঠি এসেছে শিউলি আনন্দে লাফিয়ে উঠে বলল। সত্যি হ্যাঁ এই দেখো ছবি শিউলি খুটিয়ে খুটিয়ে ছবি দেখল তার বিদেশি চাচি কি কাপড় পরে আছেন তার চাচা তো ভাই বোনরা দেখতে কেমন তার চাচার গায়ের কি আরও ফর্সা হয়েছে বরফটাকে একেবারে ধবধবে সাদা পিছনের গাছে কোনো পাতা আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে লম্বা চওড়া আলোচনা হলো একটা ছবি যে এত যত্ন করে দেখা যায় সেটা জানতেন না শিউলির চেঁচামেচি শুনে বল্টু আর খোকনও ঘুম থেকে উঠে গেছে তাদের কাছে শিউলি তার ছোট চাচার গল্প করলো আর কিছুদিনের মাঝে যে ছোট চাচা তাকে আমেরিকা নিয়ে যাবেন আর সে তখন শুধু টিকিস করে ইংরেজি করতে কথা বলবে কথাটা সে তাদেরকে কয়েকবার শুনিয়েও দিল চাচা তার খরচের জন্য যে এক হাজার ডলার পাঠিয়েছেন শুনে শিউলির চোখ বড় বড় হয়ে গেল এক হাজার ডলার বাংলাদেশি টাকায় কত টাকা সেটা হিসেব করে বের করে বল্টু খোকোনা শিউলির প্রায় মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা চাচা শিউলির ছবি চেয়েছেন শুনে সাথে সাথেই সেটা কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেল বল্টু বলল রাস্তার মোড়ে ফটো স্টুডিও আছে সেখানে গেলেই ছবি তুলে দেবে খোকন মাথা নাড়ল হ্যাঁ পিছনে সুন্দর সুন্দর সিনারি থাকে পানির ফোয়ারা হরিণ ফটো তুললে মনে হয় সত্যি সত্যি পানির ফোয়ারার সামনে হরিণের সামনে ফটো তুলেছে বল্টু বলল, ফটো তোলার জন্য টাই ভাড়া পাওয়া যায় শিবলি হিহি করে হেসে বলল। দুর্গাদা আমি মেয়ে মানুষ টাই দিয়ে কি করব। রহিসুদ্দিন বললেন একটা ক্যামেরা থাকলে ভালো হতো তাহলে সুন্দর সুন্দর ছবি তোলা যেত শিউলি জিজ্ঞেস করলো আপনার ক্যামেরা নাই চাচা রহিসুদ্দিন মাথা নাড়লেন না হঠাৎ শিউলির চোখ উজ্জ্বল হয়ে উঠল বলল চাচা ছোট চাচা আমেরিকা থেকে যে টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে একটা ক্যামেরা কিনে ফেলেন রহিসউদ্দিন হেসে ফেললেন বললেন ঠিক আছে তোমার চাচার টাকাটা তোমার জন্যেই থাকুক একটা ক্যামেরা আমিই কিনে ফেলি বাসায় একটা ক্যামেরা থাকা খারাপ না শিউলি আর খোকন আনন্দে চিৎকার করে উঠল খোকনের রাতটা কাটিয়েই চলে যাবার কথা ছিল কিন্তু ক্যামেরা কেনা এবং সেটা দিয়ে শিউলির ছবি তোলা শেষ না হওয়া পর্যন্ত সে থেকে যাওয়া ঠিক করলো ক্যামেরার জিনিসটা সে দূর থেকে দেখেছে কিন্তু কিভাবে ছবি তোলা হয় সেটা কখনো দেখেনি তিনজনকে নিয়ে রইসউদ্দিন স্টেডিয়াম মার্কেটে গেলেন সেখানে দরদাম করে শেষ পর্যন্ত একটা ভালো ক্যামেরা কিনলেন এখন বাকি রইল শিউলির ছবি তোলা স্টেডিয়ামের সামনে এক জায়গায় শিউলিকে দাঁড় করানো হলো ক্যামেরা চোখে লাগিয়ে যেই ক্লিক করবেন তখন বল্টু বলল একটা নতুন জামা হলে ভালো হতো রহিসুদ্দিন থেমে গেলেন সত্যিই তাই তিনি পুরুষ মানুষ সারা জীবন বাচ্চা কাচ্চা থেকে একশো হাত দূরে থেকেছেন তাতে জামা কাপড় খেয়াল করে দেখেননি শিউলির রং ওঠা বিবর্ণ ফ্রকটা দেখে মনে হলো সত্যিই এই মেয়েটার একটা নতুন কাপড় হলো চমৎকার মতো শিউলির ছোটো চাচা এতগুলো টাকা পাঠিয়েছেন এখন তার জন্য তো নতুন জামা জুতো কেনাই যায় রহিসুদ্দিন তখন আবার স্কুটারে চেপে শিউলি বল্টুয়ার খোকনকে নিয়ে এলেন এলিফ্যান্ট রোডে বাচ্চাদের কাপড়ের দোকান ঘুরে ঘুরে শিউলির জন্য কাপড় চোপড় কিনলেন সাথে আরও দুটি বাচ্চা তাদের জন্যও কিনতে হয় কাজেই বল্টুয়ার খোকনের জন্য প্যান্ট শার্ট আর জুতো কেনা হলো রহিসুদ্দিন বহুদিন জামা কাপড় কিনেননি বাচ্চা কাচ্চার কাপড় তো একেবারেই কেনেননি খুব অবাক হয়ে আবিষ্কার করলেন খুব কম দামে বাচ্চাদের জন্য ভারী সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় দোকানে দোকানের ঘুরে ঘুরে জামা কাপড় কিনতে গিয়ে সবার খিদে পেয়ে গেল রয়সুদ্দিন তখন সবাইকে নিয়ে গেলেন ফাস্ট ফুডের দোকানে পেট ভরে হ্যামবার্গার আর পেপসি খেলো সবাই নতুন জামা কাপড় পরার পর সবার চেহারা একেবারে পাল্টে গেল রয়সুদ্দিন আবিষ্কার অবাক হয়ে আবিষ্কার করলেন শিলি মেয়েটির আসলে অপূর্ব মন চেহারা বল্টু এবং খোকনকেও আর পথেঘাটে ঘুরে বেড়ানো ডানপিটে বাচ্চাদের মতো লাগছে না তিনজনকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন একজন ফেরিওয়ালা রহিসুদ্দিনকে থামিয়ে বলল স্যার বাচ্চাদের ভালো বই আছে বই নিবেন আপনার ছেলে মেয়ের জন্য নিয়ে নেন রহিসুদ্দিন তখন চমকে উঠে তিনজনের দিকে তাকালেন তাকে তাদের দেখে সত্যি সত্যি মনে হচ্ছে যে তিনি একজন বাবা ছুটির দিনে তার তিন ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছেন নতুন ক্যামেরা নিয়ে শিউলির ছবি তুলতে গিয়ে দেখা গেল পথেঘাটে ছবি তোলা খুব সহজ নয় ঠিক ছবি তোলার সময় কোনো একজন মানুষ ক্যামেরার সামনে হেঁটে চলে আসে শিউলির তিনটি ছবি তুললেন রইস একটার মাঝে একজন ভিকারি একটার মাঝে একজন ফেরিওয়ালা আরেকটার মাঝে একটা ছাগল ঢুকে গেল পল্টু তখন বললো এক কাজ করলে হয় কি কাজ শিশুমালা চলে গেলে হয় শিশু মেলা রইসুদ্দিন জিজ্ঞেস করলেন সেটা কি জিনিস পল্টু চোখ বড় বড় করে বলল। বললো জায়গা নাগরদোলা আছে ভূতের ট্রেন আছে ছবি তোলার জন্য একেবারে ফার্স্ট ক্লাস জায়গা শিউলি রইসুদ্দিনের দিকে তাকিয়ে বলল চলো সেখানে যাই রহসুদ্দিন বললেন ঠিক আছে চলো যাই বের যখন হয়েছি সবকিছু দেখে আসি সবাই আবার স্কুটারে চেপে চলে এলো শিশু মেলায় টিকুট কেটে ভেতরে ঢুকে চারিদিকে শিশুদের হইচই আনন্দ দেখে শিউলি পোল্টু আর খোকনের প্রায় মাথা খারাপ হওয়ার মতো অবস্থা তিন যখন তিনজনে যখন আনন্দে ছোটাছুটি করছে তখন রহিসুদ্দিন তাদের কয়েকটা ছবি নিলেন মেলায় বাচ্চাদের আনন্দ করার নানা কিছু রয়েছে কেন এসব বিদ্ঘুটে কাজ করে বাচ্চারা আনন্দ পায় সেটা নিয়ে রহিসুদ্দিনের মনে পোস্ত ছিল কিন্তু চোখের সামনে সেটা দেখে অবিশ্বাস করবেন কি করে ছোট বাচ্চাদের সাথে বোকার মতো একজন বড় মানুষ একটার মাঝে উঠে পড়েছিল একটা চেয়ারের মতো জায়গা সেটাকে উপরে নিচে এবং ডানে বায়ে ঝাঁকাতে ঝাঁকাতে ঘোরাতে থাকে তার ভেতরে বাচ্চাগুলো আনন্দে এবং বয়স্ক মানুষটি আতঙ্কে চিৎকার করতে থাকে রহিসুদ্দিন দেখলেন বার কয়েক ঝাঁকুনি খেয়ে বয়স্ক মানুষটি হঠাৎ হর করে বমি করে দিল কিন্তু ছোট বাচ্চাদের আনন্দের এতটুকু ঘাটতি হলো না নাগরদোলা চেপে রাইডে চোরে নৌকায় উঠে ভিডিও গেম খেলে ট্রেনে চেপে ছোটাছুটি করে শেষ পর্যন্ত তিনজন ক্লান্ত হয়ে পড়ল। রহিসউদ্দিন তাদের সাথে কিছুই করেননি কিন্তু তিনজনের পেছনে পেছনে ঘুরে আরও বেশি ক্লান্ত হয়ে গেলেন মেলার মাঝে এক কোনায় খাবারের দোকান সেটা দেখে একসাথে সবার খিদে পেয়ে গেল বাইরে বেঞ্চে বসে সবাই হট প্যাটিস আর পেপসি খেল খেতে খেতে আট চোখে তাকিয়ে শিউলি দেখল তাদের পাশেই একটা বাচ্চা বসেছে বাচ্চাটি ভীষণ মোটা এক গাদা খাবার নিয়ে কপাকপ করে খাচ্ছে তখন পাশে বসে থাকা মা বললেন আর খাসনে বাবা ছেলেটা খাবার মুখে চিপুতে চিপুতে বলল কেন খাব না পেটের মাঝে ভুটভাট করবে যাও বলে বাচ্চাটা তার মায়ের কথা উড়িয়ে দিয়ে আবার গপ গপ করে খেতে লাগলো খোখন হঠাৎ মাথায় গিয়ে দিয়ে ফিস ফিস করে বলল। দেখ মজা সাথে সাথে হঠাৎ সবাই স্পষ্ট শুনল ছেলেটার পেট বিকট শব্দে ডেকে উঠল মা বললেন ওই দেখ তোর পেট কেমন শব্দ করছে ছেলেটা পেটে একটা চাটি মারতেই শব্দটা বন্ধ হয়ে গেল খানিক্ষণ যেতে আবার পেটের ভেতর বিকট শব্দ এবারে আগের থেকেও জোরে তার মা বললেন আর খাসনে বাবা ছেলেটা আবার পেটে একটা চাটি মারল সাথে সাথে শব্দ বন্ধ হয়ে গেল কিন্তু প্রায় সাথে সাথে আবারও আরও বিকট শব্দে পেট ডেকে উঠল ছেলেটা এবার কেমন যেন সতর্ক হয়ে উঠে দাঁড়ালো বলল আর খাবো না মা চলো বাড়ি যায় কেমন ভিতর করছে ছেলেটা আর তার মা উঠে যাবার সাথে সাথে আর খোকন হিহি করে হাসতে শুরু করল তাদের হাসি আর থামতেই চায় না কাছেই রয়েস বসে বসেছিলেন তিনি বুঝতেই পারলেন না কি এমন হাসির ব্যাপার হয়েছে রাতে বাসায় ফিরে আসার সময় স্কুটারে বসে বসে তিনজনের চোখেই ঘুম নেমে আসে আদো কেউ না আবার স্কুটার থেকে পড়ে যায় সেই ভয়ে রইসউদ্দিন তিনজনকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলেন স্কুটারের ঝাঁকুনিতে বাচ্চাগুলোর মাথা তার বুকের মাঝে খসা খেয়ে যাচ্ছিল আর হঠাৎ করে রইসুদ্দিনের বুকের মাঝে কেমন জানি করতে থাকে তার মনে হতে থাকে যদি একা একা নিঃসঙ্গভাবে বেঁচে না থেকে তিনিও যদি বিয়ে করে সংসারী হতেন তাহলে হয়তো তার নিজের এরকম কয়েকজন সন্তান হতো তাদের হাত ধরে তিনি শিশু মেলায় নিয়ে যেতেন কিন্তু এখন তার জন্য খুব দেরি হয়ে গেছে রাত্রিবেলা খাবার পর শিউলে এসে খুব কাচোমাচো মুখে বলল চাচা কি হলো আমার ছোট চাচা তো অনেক টাকা পাঠিয়েছে তাই না হ্যাঁ পাঠিয়েছেন এই টাকা খরচ করে ইয়ে মানে ইয়ে কি খোকনকে আমাদের সাথে রাখতে পারি না রহিসউদ্দিন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন খোকনের নিজের মা বাবা মা ভাই বোন শিউলি বাধা দিয়ে বলল কেউ নেই কেউ নেই তার তো সম্পর্কের ফুফুর সাথে থাকে সেই ফুফু একেবারে আদর করে না প্রসুদ্দিন চুপ করে রইলেন শিউলি অনুনয় করে বলল খোকনকে দেখে পড়ে গেছে চাচা যে কয়দিন আমি আছি আমাদের সাথে থাকুক আমি যখন চলে যাব। তখন বুলটো আর খোকনও চলে যাবে শিউলি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমরা কোনো দুষ্টুমি করব না ভালো হয়ে থাকবো রহিসুদ্দিন একটা নিঃশ্বাস ফেলে বললেন ঠিক আছে কিন্তু একটা কথা কি কথা এই শেষ তোমরা আর নতুন কোনো বাচ্চা আমদানি করতে পারবে না প্রথমে তুমি তারপরে এসেছে বল্টু এখন হলো খোকন এইভাবে যদি একজন একজন করে আসতে থাকে তাহলে কয়েকদিন পরে এই বাসায় আর আমার থাকার জায়গা থাকবে না ঠিক আছে চাচা আর কেউ আসবে না মনে থাকে যেন মনে থাকবে সপ্তাহ দুয়েক পর শিউলির ছবি পেয়ে তার ছোট চাচা আবার বিশাল একটা চিঠি লিখলেন শেষে লিখলেন আপনার পাঠানো ছবিতে শিউলির সাথে আপনার ফুটফুটে দুই ছেলেকে দেখে বড় ভালো লাগলো ছবিতে শিউলির মুখে যে হাসি দেখেছি সেটি দেখে আমি নিঃসন্দেহ হয়েছি মেয়েটিকে আপনি আপনার নিজের মেয়ের মতো করেই দেখে শুনে রাখছেন শিউলির বড় সৌভাগ্য সে আপনার মতো একজনের ভালোবাসা পেয়েছে আপনার জন্যে আপনার স্ত্রীর জন্য এবং আপনার দুই ফুটফুটে ছেলের জন্য অনেক ভালোবাসা পুরো ব্যাপারটি কেমন করে শিউলির ছোট চাচাকে বোঝাবেন রয়েসুদ্দিন চিন্তা করে পেলেন না শেষ পর্যন্ত ব্যাপারটা নিয়ে চুপচাপ থাকায় তার কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হলো সামনাসামনি যখন দেখা হবে তখন ব্যাপারটি বুঝিয়ে দিলেই হবে সকালবেলা শিউলি যখন স্কুলে যায় তখন আর খোকন তার সাথে বের হয়ে যায় তাকে স্কুলে পৌঁছে দিয়ে দুজন শহর ঘুরতে বের হয় শিউলি আগে স্কুলে গিয়েছে বলে তাকে এখন স্কুলে দিতে সমস্যা হয়নি কিন্তু আর খোকন পড়ালেখা জানে না তাদেরকে স্কুলে ঢোকানো ভারী সমস্যা এখন স্কুলে পড়তে হলে তাদের একেবারে ক্লাস ওয়ানের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হবে কিন্তু কোনো স্কুলই সেভাবে নিতে রাজি নয় স্কুলে পড়তে হবে না জেনে বল্টু আর খোকনের দুজনেরই মনে ভারী আনন্দ কিছুদিনের মাঝে অবশ্যই এনজিও এর লোকজন মিলে একটা স্কুল দিয়েছে যত ভিকারি ছেলেমেয়েরা সেখানে নাকি পড়তে যাচ্ছে মতলুব মিয়া শুনেছে অত্যন্ত কড়া একজন মাস্টার নিয়ে এসেছেন পান থেকে চুন খুঁসলে নাকি রক্তারিকি কারবার হয়ে যায় বল্টো আর খোকনকে সাহস্তা করার এর থেকে ভালো উপায় আর কি হতে পারে রহিসউদ্দিন খবর পেয়ে বল্টু আর খোকনকে সত্যি সত্যি একদিন এই স্কুলে ভর্তি করিয়ে এলেন বাসার কাজের মেয়েরা টোকাই মিস্ত্রিরা এই স্কুলে পড়তে আসে বলে এটা শুরু হয় দুপুরবেলা দু ঘন্টা পরে ছুটি প্রথম কয়েকদিন বল্টু আর খোকন বেশ উৎসাহ নিয়েই গেল কিন্তু যখন সত্যি সত্যি অক্ষর পরিচয় করিয়ে পড়াশোনা শুরিয়ে হয়ে গেল তখন তাদের উৎসাহ পুরোপুরি উঠে গেল ঘর থেকে স্কুলে যাওয়ার নাম করে তারা বের হতো কিন্তু কোনোদিন যেত বাজারে পার্কে রেল স্টেশনে তারা মনে করেছিল ব্যাপারটা ধরা পড়বে না কিন্তু দেখা গেল ব্যাপারটা এত সহজ নয় সন্ধেবেলা শিউলি পড়তে বসেছে এবং বল্টু আর খোকন মেঝেতে পা ছড়িয়ে বসে ষোলো গুটি খেলছে ঠিক তখন দরজায় একটা শব্দ হলো মতলুব মিয়া দরজা খুলে দেখে তিরিশ পঁয়ত্রিশ বছরের একজন ভদ্র মহিলা। সাধারণ একটা শাড়ি পরে এসেছেন চোখে চশমা কাত থেকে বড় একটা ব্যাগ ঝুলছে দেখে জিজ্ঞেস করলেন এইখানে কি খোকন থাকে মতলুব মিয়া কানে আঙুল দিয়ে কান চুলকাতে চুলকাতে বলল থাকার কথা না কিন্তু এখন থাকে বল্টুয়ার খোকনকে পেয়ে মনে হলো ভদ্রমহিলা একটু আশ্বস্ত হলেন ঘরের ভেতরে ঢুকে বললেন আমি কি ওদের গার্জিয়ানের সাথে কথা বলতে পারি মতলুব মিয়া ঘাড় বাঁকা করে বলল কি করেছ ওই দুই বদমাইশ আমাকে বলেন পিটিয়ে সিধে করে ছেড়ে দেব আমাকে চিনে না হদ্রমহিওয়াল্লা বললেন না এটা পিটিয়ে সিধে করার ব্যাপার নয় আর সত্যি কথা বলতে কি যে সমস্যা পিটিয়ে সমাধান করতে হয় সেটা সমাধান না করাই ভালো ভদ্রমহিলা কি বলছেন মতলব মিয়া ঠিক বুঝল না কিন্তু ভান করলো সে পুরোটাই বুঝেছে আমি কি ওদের একটু গার্জিয়ানের সাথে কথা বলতে পারি জি আপনি বসেন আমি ডেকে আনি রইসুদ্দিন খালি গায়ে লুঙি পরে বসে বসে খবরের কাগজ পড়ছিলেন একজন ভদ্রমহিলা দেখা করতে এসেছে শুনে লুঙি পাল্টে প্যান্ট আর একটা ফুল হাতা শার্ট পরে বাইরে এলেন ভদ্রমহিলা তাকে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন আমার নাম শিরিন বানু এলাকায় বাচ্চাদের যে স্কুলটা খোলা হয়েছে আমি তার শিক্ষিকা বল্টো আর কখন আমার স্কুলের ছাত্র তাদের নিয়ে একটু কথা বলতে এসেছিলাম রহিসউদ্দিন মহিলাদের সাথে ঠিক কথা বলতে পারেন না খানিকক্ষণ হা করে থেকে বললেন ও হ্যাঁ মানে ঠিক আছে কিন্তু মানে ইয়ে ও হ্যাঁ আচ্ছা বেশ তাহলে শিরিন বানু বললেন আমি কি বসতে পারি হ্যাঁ হ্যাঁ বসেন বানু বসলেন খানিকক্ষণ চুপ করে থেকে বললেন পল্টু আর খোকন দুজনই অত্যন্ত বুদ্ধিমান ছেলে আমার ধারণা তাদের আইকিউ কেউ একশো চল্লিশের বেশি হবে এদের সাথে আপনার সম্পর্কটা ঠিক কি রকম একটু জানতে চাচ্ছিলাম রইসুদ্দিন তখন কিভাবে কিভাবে শিউলি বল্টু এবং খোকনের পাল্লায় পড়েছেন ব্যাপারটি বুঝিয়ে বললেন শুনে শিরিন বানু অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন আপনি তো সাংঘাতিক মানুষ আপনি জানেন আজকাল আপনাদের মতো মানুষ খুব বেশি পাওয়া যায় না ঠিক বুঝতে পারলেন না বানু জিনিসটা প্রশংসা করে বলছেন কিনা তাই অনিশ্চিতের মতো মাথা নেড়ে মুখে খানিকটা হাসি মাখিয়ে বসে রইলেন শিরিন বানু বললেন আমার স্কুলে আর খোকন হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ছাত্র কিন্তু তারা গত তিন দিন থেকে স্কুলে আসছে না সে কি রহিসুদ্দিন অবাক হয়ে বললেন মতলব মিয়া যে বলল তারা স্কুলে যাচ্ছে না যাচ্ছে না আপনি দাঁড়ান আমি ডেকে জিজ্ঞেস করি আর খোকনকে ডাকা হেলো এবং ঘরে ঢুকে শিরিন বানুকে দেখে দুজনেই ভূত দেখার মতো চমকে উঠল। চেয়ারে রহিসুদ্দিন এবং দরজায় মতলব মিয়া না থাকলে দুজনেই উঠে একটা দৌড় লাগাতো তাতে কোনো সন্দেহ নেই শিরিন বানু মুখে হাসি ফুটিয়ে বললেন কি ব্যাপার মিস্টার বল্টুর এবং মিস্টার খোকন আমাকে চিনতে পেরেছ দুজনে ফ্যাকাশে মুখে মাথা নাড়ল শিরিনবানু বললেন আমি খোঁজ নিতে এলাম স্কুলে আসছো না কেন দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বানু বললেন কি হলো কথা বলছো না কেন বল্টু কিছু একটা বলতে গিয়ে থেমে গেল বানু বললেন বলে ফেল কি বলতে চাও বল্টু শেষ পর্যন্ত খানিকটা সাহস সঞ্চয় করে বলল পরে কি হবে শিরিন বানু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমাকে জিজ্ঞেস করো পরে কি হবে না দেখি বলতে পারি কিনা পড়ে কি হবে না পড়ে সাঁতার শেখা যায় না পানিতে নামতে হয় পড়ে সাইকেলও চালানো যায় না সাইকেলে উঠে প্র্যাকটিস করতে হয় এছাড়া মোটামুটি সবকিছু বই পড়ে করা যায় চোখের মাঝে দুষ্টুমি ফুটিয়ে খোকন জিজ্ঞেস করল বই পড়ে উড়া যায় যাই হ্যান্ড গ্লাইডার দিয়ে মানুষজন পাখির মতো আকাশে ওড়ে বই না পড়লে তুমি হ্যান্ড গ্লাইডার ডিজাইন করতে পারবে না যাই হোক এখন আসল কারণ বলো স্কুলে কেন আসছো না বল্টু বলল পড়তে ভালো লাগে না খোকন বলল কিছু বুঝি না শিরেন বানু মুখে হাসি ফুটিয়ে বললেন তাহলে তো কোনো সমস্যায় নেই কাল থেকে স্কুলে যাবে কেন আপা তোমাদের যেন পড়তে ভালো লাগে আর পড়ে যেন সবকিছু বোঝো আমি তার ব্যবস্থা করব। কিভাবে গেলেই দেখবে আর যদি না যাই যদি না যাও তাহলে আমি বই খাতা নিয়ে বাসায় চলে আসবো আর খোকন অবিশ্বাসের দৃষ্টিতে শিরিন বানুর মুখের দিকে তাকিয়ে রইল আপা নিশ্চয়ই ঠাট্টা করছেন এটা তো সত্যিই হতে পারে না যে স্কুলের একজন আপা পড়ানোর জন্যে বাসায় চলে আসবেন পরের দিনটা বল্টুয়ার খোকন খুব অশান্তি নিয়ে কাটালো স্কুলে তারা আর যাবে না ঠিক করে ফেলেছে আর কয়দিন পরে শিউলির ছোট চাচা এসে শিউলিকে নিয়ে আমেরিকা চলে যাবেন তখন বল্টুয়ার খোকন যে যার মতো চলে যাবে এই অল্প কয়দিন তারা একসাথে আছে তিনজনই এমন ভান করছে যে তারা যেন আপন ভাই বোন আসলতে সেটা সত্যি না কাজেই ভালো জামা কাপড় পরে বড় লোকের বাচ্চার মতো স্কুলে গিয়ে আর কি হবে সন্ধেবেলা সত্যি সত্যি তো আর স্কুলের আবার চলে আসবেন না কিন্তু সত্যি যদি চলে আসেন তার জন্য বল্টু আর খোকন ব্যবস্থা করে রাখলো আপাকে এমন একটা শিক্ষা দিয়ে দেবে যে আপা আর জন্মেও এই মুখে আসবেন না কি করা যায় সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে তাদের মাথা থেকে বেশি বুদ্ধি বের হয়নি কিন্তু শিউলি অনেকগুলো বুদ্ধি দিয়েছে এইসব ব্যাপারে শিউলির বুদ্ধি একেবারে এক চিনি না দিয়ে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে চা আপার চিরুনিতে চুইংগাম চিবিয়ে লাগিয়ে দেওয়া মাটির ঢেলা দিয়ে চকলেট তৈরি করা দরজার উপরে ঠোঙার মাঝে ময়দা ভরে রাখা যেন দরজা খুলতেই মাথার উপর এসে পড়ে এরকম অনেকগুলো বুদ্ধির দ্বারা করা রাখা হলো সন্ধের একটু পরে সত্যি সত্যি শিরিন বানু এসে হাজির হলেন বল্টার খোকনকে পড়াতে এসেছেন শুনে মতলুমিয়া তাকে তাদের ঘরে নিয়ে গেল চেয়ারে বসিয়ে বলল খামো খা চেষ্টা করছেন আপা পদের হারিয়ে রা জীবনেও পড়বে না চেষ্টা করে দেখি কোথায় আর চেষ্টা করছেন বেদ গে আপনার বেদ ছাড়া চেষ্টা হয় নাকি শিরিন বানু কিছু বুঝলেন না কিছুক্ষণের মাঝে আর খোকন অপরাধীর মতো মুখ করে এসে হাজির হলো মজা দেখার জন্যে পিছু পিছু এলো শিউলি এই বাসায় যে জিনিসটা কেউ এখন পর্যন্ত ভালো করে লক্ষ্য করেনি শিউলি সেটা প্রথমেই চোখে পড়ল এই মহিলাটি যদি তার চুলকে শক্ত করে পেছনে টেনে না বেঁধে একটু ফুলিয়ে ফাঁপিয়ে ছড়িয়ে দিতেন চোখের চশমাটা খুলে ফেলতেন এরপর সাদা একটা শাড়ি না পরে সবুজ জমিনের উপর হালকা কাজ করা একটা শাড়ি পরতেন ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে মুখের কঠিন ভাবটা সরিয়ে মুখে একটু হাসি হাসি মিষ্টি দিতেন তাহলে তাকে রীতিমতো সুন্দরী বলে চালিয়ে দেওয়া যেত অবশ্য নিজের অবশ্যই নিয়ে একেবারেই মাথা ঘামান বলে মনে হলো না ব্যাগ থেকে বই খাতা বের করে বল্টু আর খোকনকে পরাতে শুরু করে দিলেন স্বরবর্ণ শেষ করে ব্যঞ্জন বর্ণে যেতে না যেতেই বল্টু তাকে থামিয়ে বলল আপা কি হলো আপনি যে পড়াতে এসেছেন সেজন্য খুব খুশি হয়েছি তোমরা খুশি হয়েছে শুনে আমিও খুশি হয়েছি আপনি খুশি হয়েছেন শুনে আমরাও খুশি হয়েছি আমরা তাই আপনার জন্য দুইটা চকলেট নিয়ে এসেছি চকলেট বাহ কি চমৎকার চকলেট আমার সবচেয়ে ফেভারিট বল্টু তখন কাপা হাতে আপার হাতে দুইটা চকলেট তুলে দিল সারাদিন খেটে খুঁটে চকলেটটা তৈরি হয়েছে মাটির ঢেলার সাথে মরিচের গুড়া উপরে খয়েরি রং দেখে চকলেটই মনে হয় আপা ব্যাগ খুলে ভেতরে চকলেট দুটি রাখলেন বললেন বাসায় গিয়ে খাব আবার পড়াশোনা শুরু হলো বল্টো তখন সাবধানে আপার ব্যাগ খুলে তার চিড়ুনিটা বের করে সেখানে একটা চুইঙ্গাম লাগিয়ে দিল তার হাতের কাজের কোনো তুলনা নেই আপা কিছু টের পেলেন না চুইঙ্গামটা আগেই চিবিয়ে নরম করে টেবিলের তলায় লাগিয়ে রাখা ছিল একেবারে পাকা কাজ কোনো ভুল ত্রুটি নেই আরে কাটে কেটে গেল খোকন হঠাৎ মাথা তুলে বলল আপা কি হলো চা খাবেন না খোকন চা খাবো না থ্যাংক ইউ চা খাবেন না খোকনকে হঠাৎ বিচলিত দেখা গেল চা না খেলে কেমন করে হবে চা খেতেই হবে আপা খেতেই হবে হ্যাঁ ঠিক আছে তাহলে খাবো আমি চা নিয়ে আসি আপা খোকন ঘর থেকে বের হয়ে গেল এবং প্রায় সাথে সাথে এক কাপ চা নিয়ে এলো শির দীর্ঘদিন থেকে দুষ্টু ছেলে মেয়েদের নিয়ে কাজ করে আসছেন তাদের দুষ্টুমি ধরে ফেলার মতো একটা আলাদা ক্ষমতা রয়েছে তার এবারেও হঠাৎ করে খোকনের চায়ের কাপ নিয়ে আসার ভঙ্গিটা দেখে তার মাথায় একটা সন্দেহ উকি দিল চায়ের রং এবং সেখান থেকে বের হওয়া মরিচের সূক্ষ্ম একটা ঘ্রাণ দেখে তার সন্দেহটা পাকা হয়ে গেল কিন্তু শিরিন বানু তার ভাবভঙ্গিতে সেটা প্রকাশ করলেন না কাপটা নিজের কাছে টেনে নেবার করে এক ফোঁটা চা ভঙ্গি আঙুলে লাগিয়ে নিলেন এবং পড়ানোর ফাঁকে একসময় অন্য মনস্ক ভঙ্গিতে জিভে লাগিয়ে সেটা দেখে চেখে দেখে দেখলেন ভয়ঙ্কর তেতো এবং ঝাল উৎকট একটা গন্ধও রয়েছে সেখানে দুষ্টু ছেলে মেয়েগুলো কি করতে চাইছে বুঝতে তার একটু দেরি হলো না চায়ের কাপটা মুখের কাছে নিয়ে খাবার ভঙ্গি করে হঠাৎ থেমে গিয়ে বললেন শুধু আমি একা খাবো, সেটা কেমন করে হয় আমরা খেয়েছি আপা আপনি খান শিরিন কোনো কথা না বলে পিরিজে খানিকটা চা ঢাললেন সেটাকে ঠান্ডা হওয়ার মতো সময় দিলেন তারপর খোকনের গাল ধরে আদর করার ভঙ্গি করে বললেন আমার সাথে একটু খাও খোকন খোকনের মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল সে মাথা নাড়তে থাকে এবং হঠাৎ করে টের পায় তার গালটি আদর করে ধরে রাখলেও তার এতটুকু নড়ার উপায় নেই বাচ্চাদের তিতকুটে ওষুধ খাওয়ার সময় মায়েরা যেভাবে ছোট বাচ্চার মুখ ধরে রেখে সেখানে ওষুধ ঢেলে দেয় অনেকটা সেভাবে শিরিন বানু খোকনের মুখে খানিকটা চা ঢেলে দিলেন খোকনের চোখ গোল গোল হয়ে গেল ভয়ঙ্কর বিষাদ চা এক খেয়েও ফেলল তারপর লাফিয়ে উঠে বিরিং করে লাফাতে লাগলো শিরমানু মুখে হাসি ফুটিয়ে রেখে বল্টুর দিকে তাকিয়ে বললেন চা খেয়ে অভ্যেস নেই খোকনের এক ফোঁটা চা খেয়ে কি অবস্থা হয়েছে দেখেছ বলটু দুর্বলভাবে মাথা নাড়ল কিন্তু একটা কথা বলতে চাইছিল কিন্তু তার আগেই আপাতার গালটা ধরে ফেলেছে হাসি হাসি মুখ করে বলল তুমি তো চা খাও তাই না বল্টু মাথা নাড়ার চেষ্টা করলো কিন্তু পারলো না আপাকে দেখে বোঝা যায় না কিন্তু তার আঙুলগুলোতে অসম্ভব জোর মনে হয় জানালার শিক এক আঙুলে বাঁকা করে ফেলবেন পোলটু কিছু বোঝার আগে আপা তার মুখ ফাঁকা করে সেখানে খানিকটা চা ঢেলে দিয়েছেন মনে হলো কেউ বুঝি তার মুখের ভেতর পেট্রোল ঢেলে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে চেয়ার থেকে লাফিয়ে উঠে পলটু সারা ঘরময় ছুটি করতে থাকে কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত জানালার কাছে গিয়ে কুলি করে চাটুকু বাইরে বের করে দিল শিরিন বানু মুখে বিস্ময় ফুটিয়ে বললেন কি হলো তোমাদের একটু চা খেয়ে এরকম লাফালাফি করছো কেন বল্টু মুখ হা করে নিঃশ্বাস নিতে বলল চা চাটা ঠিক করে তৈরি হয় নাই ঠিক করে তৈরি হয় নাই না ভুল করে ঝাল দিয়ে দিয়েছে তাই নাকি বানু খুব অবাক হবার ভান করলেন ঝাল চা তো কখনো শুনিনি দেখি কেমন শিনব মানু কাপ থেকে শুরুত করে এক চুমুক চা চুমুক দেওয়ার ভান করে বললেন বেশি ঝাল তো নয় খাওয়া যাচ্ছে তোমরা খাবে আর একটু জোরে জোরে মাথা নাড়ল না আপা না কেন না খুব খুব ঝাল লেগেছে শিনবানুর চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল মিষ্টি কিছু খেলে মুখের ঝাল কেটে যাবে আমার কাছে এসো এসো শেন তার ব্যাগ খুলে দুটি চকলেট বের করলেন একটু আগে বোল্ট এবং খোকন তাকে চকলেট দুটি দিয়েছে মোরগ না খুলেই এখন তিনি বলতে পারেন এগুলো নিরীহ চকলেট নয় শুধু তাই না ব্যাগ খুলে তিনি আরো একটা জিনিস আবিষ্কার করলেন তার চিরুনিটার মাঝে কিভাবে জানি খানিকটা চুইংগাম আটকে রয়েছে মাথা চুলে চুইংগাম লাগিয়ে দেওয়ার ব্যাপারটি তিনি বহুকাল আগে থেকে জানেন তার সামনে বসে থেকে এই দুইটি বাচ্চা কিভাবে তার ব্যাগ খুলে সেখানে তার চিরুনিতে চুইঙ্গাম লাগিয়ে দিয়েছে তিনি চিন্তা করে পেলেন না কিন্তু যেভাবে সেটা করে থাকো সেটার জন্য তাদের বাহবা দেওয়া উচিত শীন অবশ্য তখন তখনই কোনো বাহবা দিলেন না তার মুখে মুগ্ধ হওয়ার কোন চিহ্নও ফুটে উঠল না চকলেট দুটি দেখেই বল্টু এবং খোকনের মুখ ফ্যাকাশে হয়ে গেল শীন সেটা দেখেও না দেখার ভান করলেন বললেন এসো বল্টু এষokkhুকন চকলেট খেয়ে নাও তারা নিচ থেকে এলো না বলে শিরিনবানু মুখে হাসি ফুটিয়ে রেখে তাদের ধরে আনলেন চকলেটের মোড়ক খুলে তাদের মুখে চকলেট গুজে দিলেন কাজটি খুব সহজে করা গেল না 미দু ধস্তা ধস্তি করতে হলো চকলেট মুখে নিয়ে তারা মুখ বিকৃত করে কয়েক সেকেন্ড বসে থেকে বাথরুমে ছুটে গেল বাথরুম থেকে মুখ ধুয়ে যখন ফিরে এসেছে তখন বল্টু আর খোকন দুজনেই মোটামুটি দুর্বল হয়ে এসেছে স্কুলে যে আপাটিকে খুব সহজেই একটা বড় শিক্ষা দিয়ে দেবে বলে ভেবেছিল সেই কাজটি এখন আর খুব সহজ মনে হচ্ছে না কাজটি যে প্রায় অসম্ভব হতে পারে সে ব্যাপারে তারা নিশ্চিত হয়ে গেল যখন দেখল আপা হাতে তার চিরুনিটা নিয়ে অপেক্ষা করছেন তাদের দেখে মিষ্টি করে হেসে বললেন আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন চকলেট খেতে কি যে ভালো লাগতো তোমরা দিকে একেবারেই চকলেট খেতে চাও না আর খোকন কি বলবে বুঝতে পারলো না খানিকটা হতভম্বের মতো শিরিন বানুর দিকে তাকিয়ে রইল শিরিন বানু বললেন তোমাদের সাথে তো রীতিমতো কুস্তি করতে হলো দেখো তোমাদের চুলের কি অবস্থা কাছে এসো চুল ঠিক করে দিই বল্টু আর খোকন কাঁদো কাঁদো হয়ে গেল ভাঙা গলায় বলল। লাগবে না আপা লাগবে না কেন লাগবে না কি মিষ্টি তোমাদের চেহারা চুল দিলেন নিশ্চয়ই আরো কত সুন্দর দেখাবে এসো কাছে এসো কাছ পোকা যেভাবে তেলা টেনে আনে আপা সেভাবে দুজনকে টেনে এনে চুল আশ্রে দিলেন তাদের মাথায় কোথায় চিংগামটা লেগেছে সেটা এখন আর পরীক্ষা করার উপায় নেই চুল আশ্রে মোটামুটি ভদ্র সেজে দুজন আবার পড়তে বসলো যে জিনিসটা শেখাতে স্কুলের অন্য ছেলে মেয়েদের কয়েক সপ্তাহ লেগে যায় এই দুজন সেটা এক ঘন্টার মাঝে শিখে ফেললো এই আশ্চর্য রকম বুদ্ধিমান দুজন বাচ্চার জন্য শিরিন বানু নিজের ভিতরে এক গভীর মায়া অনুভব করলেন কিন্তু সেটা আর তাদের সামনে প্রকাশ করলেন না বিদায় নেমে সময় উঠে দাঁড়াতেই খোকনের চোখে হঠাৎ করে এক মুহূর্তের জন্য একটা উত্তেজনার চিহ্ন দেখে শিরিনবানু বুঝতে পারলেন তাকে নাস্তানুবোধ করার ব্যাপারটা এখনো শেষ হয়নি কি হতে পারে সেটা একটু অনুসন্ধান করতেই দরজার উপর রাখা ঠোঙাটা তার চোখে পড়লো সেটা না দেখার ভান করে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজার কাছে গিয়ে হঠাৎ কিছু একটা মনে পড়েছে এরকম ভঙ্গি করে দুজনকে ডাকলেন আর খোকন খুব সহজেই তার ফাঁদে পা দিল আর খোকনকে স্কুল সংক্রান্ত কিছু একটা উপদেশ দিয়ে দুজনকে দুই হাতে ধরে রেখে নিজের সামনে রেখে শিরিন বানু দরজায় হাত দিলেন সাথে সাথে দরজার উপরে খুব সাবধানে বসিয়ে রাখা ঠোঁয়াটা উল্টে নিচে পড়ল আর ভেতরে ময়দা বা আটা যেটাই রাখা ছিল সেটা উবুর হয়ে পড়লো দুজনের মাথায় এমনিতে দুর্ঘটনাটা ঘটলে এত নিখুঁত ভাবে তাদের মাথায় পড়তো কিনা সন্দেহ ছিল কিন্তু শিরিন বানু চোখের কোনা দিয়ে ঠোঙাটাকে লক্ষ্য করে দুজনকে ঠেলে ঠিক সময়ে ঠিক জায়গায় দাঁড়া করিয়ে রাখলেন মাথার উপর সরাসরি এক ঠোঙা ময়দা পরার পর দুজনের যা একটা চেহারা হলো সে আর বলার মতো নয় শিউলি তাদের দেখে পেটে হাত দিয়ে যেভাবে হিহি করে হাসতে শুরু করলো যে তার শব্দে বাসার ঘর থেকে রয়সুদ্দিন এবং রান্নাঘর থেকে মতলব মিয়ে এসে হাজির হলো যে ময়দা দিয়ে সকালে পরোটা তৈরি হয় নাস্তা করার জন্য 볼টো আর খোকন কেন সেটা মাথায় দিয়ে পশে আছে সেটা ব্যাখ্যা করা খুব সহজ হলো না শীনবানু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করতে লাগলেন কিন্তু দেখলেন সেটা তার জন্য হজম করা কঠিন হয়ে পড়লো হাসি চেপে কোনো রকমে চলে যাবার আগে শুধু তাদের মনে করিয়ে দিলেন আর খোকন যদি পরদিন স্কুলে না যায় শিরিনবাণু পরদিন আবার চলে আসবেন আর খোকনের মাথায় যেখানে চুইং গাম লেগে আছে সেটা দূর করা খুব সহজ হল না এরকম সময় যা করতে হয় এবারেও তাই করা হল খানিকটা চুল কাঁচি দিয়ে কেটে ফেলতে হলো সামনে থেকে সেটা দেখা যাচ্ছিল না বলে বল্টু আর খোকন বেশি বিচলিত হলো না কিন্তু পিছন থেকে দেখে হাসতে হাসতে শিউলির চোখে পানি এসে গেল সে চোখ মুছে বললো এ বল্টু আর খোকন এই আপা তোদের একেবারে ছাগল বানিয়ে ছেড়ে দিয়েছে চোখ পাকিয়ে শিউলির দিকে তাকালো শিউলি হাসি থামিয়ে বলল খামোকা আপার সাথে লাগতে যাবি না কাল থেকে সময় মতো স্কুলে যাবি বল্টু আর খোকন কিছু বলল না কিন্তু তারা টের পেয়ে গেছে স্কুলে তাদের যেতেই হবে যে স্কুলে হাজির না হলেই স্কুলটাই বাসায় হাজির হয়ে যায় তার থেকে রক্ষা পাওয়ার উপায় কি